আসসালামু আলাইকুম মেয়েরা, কেমন আছো সবাই? শুনতে পাচ্ছ? ভালো আছি। কি অবস্থা তোমাদের সবার? আলহামদুলিল্লাহ ভালো। মিস আপনি কেমন আছেন? হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের সবার তো আচ্ছা, তো আজকে কাজটা তো আমাদের তো কলেজ খুলে গিয়েছে, জানোই সবাই। কলেজে বসিয়ে নিচ্ছি আমি, নয়েজ হতে পারে, শব্দ হতে পারে। আমি আজকে ল্যাপটপ নিয়ে আসছি, ল্যাপটপে চার্জ নাই, তো কাজে আমার এখানে টিচার্স রুমে বসে ক্লাস নিতে হচ্ছে। আচ্ছা, তো আমরা আমাদের আজকে টপিক যেটা, সেটা আসলে শুরু করে দিই। আমি একটা স্ক্রিন শেয়ার করব, তোমরা দেখতে পারলে বলবা, না দেখতে পারলেও বলবা, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো তো আমি স্ক্রিন শেয়ার করেছি, দেখতে পাচ্ছ কিনা? তো আজকে আমরা হচ্ছে আর্থিক ব্যবস্থাপকের কার্যাবলীটা পড়বো, কারণ এর আগে আমাদের অফলাইনে একটা ক্লাস হয়েছিল, সেখানে আমি আমাদের নীতিগুলো পড়িয়েছিলাম। তো আজকে আমাদের যে টপিকটা, পরবর্তী টপিক হচ্ছে আর্থিক ব্যবস্থাপকের কার্যাবলী। ঠিক আছে, দুজন আছে, আমি তো অ্যাটেন্ড করিয়ে নিচ্ছি। আচ্ছা, প্রথমেই আমাদের এই টপিকটা পড়ার আগে আসলে জানতে হবে যে আর্থিক ব্যবস্থাপক কে বা কারা। ওয়ালাইকুম আসসালাম। তো আর্থিক ব্যবস্থাপক হচ্ছে এরকম একটা ব্যক্তি যে তোমার কোম্পানির অর্থ ব্যবস্থাপনার সাথে জড়িত। ঠিক আছে, মানে কি পরিমাণ অর্থ কোথায় বিনিয়োগ করতে হবে, কোথায় বিনিয়োগ করলে কোম্পানির জন্য সবচেয়ে ভালো একটা প্রফিট আসবে, যে ব্যক্তি এই ধরনের সিদ্ধান্ত রিলেটেড কাজ করে তাকে মানে আর্থিক ব্যবস্থাপক, ইংরেজিতে বলা হয় ফিনান্সিয়াল ম্যানেজার। তো আজকে আমাদের টপিক হচ্ছে যে আর্থিক ব্যবস্থাপকের কার্যাবলী। ঠিক আছে, আর্থিক ব্যবস্থাপক কি কি ধরনের কাজ করে থাকে? তো দেখো, এখানে আর্থিক ব্যবস্থাপকের কার্যাবলীতে দুই ধরনের কার্যাবলী নিয়ে আলোচনা করেছে। একটা হচ্ছে তোমার তোমার হচ্ছে আয় সিদ্ধান্ত বা অর্থায়ন সিদ্ধান্ত, আর একটা হচ্ছে ব্যয় সিদ্ধান্ত বা বিনিয়োগ সিদ্ধান্ত। তো এখন আর্থিক ব্যবস্থাপকের মূল কাজ কি দুই ভাগে ভাগ করা হয়েছে? প্রথমে দেখো আয় সিদ্ধান্ত বা অর্থায়ন সিদ্ধান্ত। এখন আয় সিদ্ধান্ত বলতে মূলত বোঝাচ্ছে যে তহবিল সংগ্রহ করার প্রক্রিয়াকে বোঝায়। ঠিক আছে, আমরা একটা ব্যবসা করতে গেলে আমরা জানি যে বিভিন্ন জায়গা থেকে আমরা তহবিলটা সংগ্রহ করতে পারি। তো কোথা থেকে তহবিলটা সংগ্রহ করলে মানে সবচেয়েতে আমার জন্য ভ্যালুয়েবল হবে বা সবচেয়েতে ভালো হবে, সেটাই তোমার হচ্ছে এই আয় সিদ্ধান্তের মধ্যে পড়ছে। দেখো এখানে বলছে অর্থায়ন সিদ্ধান্তের আওতায় তহবিল সংগ্রহের ভিন্ন উৎস নির্বাচন এবং এইসব উৎসের সুবিধা অসুবিধা বিশ্লেষণ করে অর্থায়ন সংক্রান্ত পরিকল্পনা গ্রহণ করা হয়। তার মানে হচ্ছে আমরা যখন তহবিল সংগ্রহ করব, তখন বিভিন্ন উৎসগুলো আমরা প্রথমে নির্বাচন করব,
নির্বাচন করে এই সমস্ত উৎসের মধ্যে কোনটার সুবিধা বেশি কোনটার অসুবিধা আছে সম্পূর্ণ বিচার বিশ্লেষণ করে একটা সিদ্ধান্ত নিতে হবে। এই সিদ্ধান্তটাই যে ব্যক্তি গ্রহণ করে তাকে আসলে কি বলা হচ্ছে, আর্থিক ব্যবস্থাপক। আমরা সাধারণত তাদেরকে কি বলি, ফিনান্সিয়াল ম্যানেজার। ঠিক আছে, এই ফিনান্সিয়াল ম্যানেজারের প্রধান কাজ হচ্ছে তোমার আয় সিদ্ধান্ত নেওয়া বা অর্থায়ন সিদ্ধান্ত নেওয়া। এখন দেখো এই আয় সিদ্ধান্ত নিতে গেলে তাকে কোন কোন জিনিসগুলো বিবেচনা করতে হয়। বলেছে যে সাধারণত চলতি ব্যয় নির্বাহের জন্য স্বল্প মেয়াদি উৎস আর স্থায়ী ব্যয় নির্বাহের জন্য দীর্ঘমেয়াদি উৎস থেকে অর্থ সংগ্রহ করা হয়। মানে হচ্ছে যখন একটা প্রতিষ্ঠান আমরা যে উপযুক্ততা নীতিটা করেছি সেখানে আমরা জিনিসটা করেছিলাম যে চলতি ব্যয় যেগুলো আমাদের দৈনন্দিন খরচ সেগুলাকে আমরা বলছি যে চলতি ব্যয়, ওগুলা নির্বাহের জন্য আমাদেরকে স্বল্প মেয়াদি উৎসগুলো, যেটা মেয়াদ 1 দিন থেকে 1 বছরের মধ্যে, আর যেগুলো আমাদের স্থায়ী ব্যয় যেমন ধরো বিল্ডিং বানানো, জমি কিনা বা মেশিন পত্র কিনা, এই ধরনের ব্যয়ের জন্য আমাদেরকে দীর্ঘমেয়াদি অর্থায়নের উৎসটা সংগ্রহ করতে হবে। এই যে সিদ্ধান্তটা, এই সিদ্ধান্তটা দিচ্ছে হচ্ছে তোমার আর্থিক ব্যবস্থাপক। এরপরে দেখো পরের লাইনটাতে বলা হচ্ছে যে সাধারণত ব্যবসায় তহবিল সংগ্রহে মালিক পক্ষের নিজস্ব পুঁজি ও বিভিন্ন উৎস থেকে ঋণ গ্রহণের মাধ্যমে ব্যবসায় তহবিল সংগ্রহ করা হয়। এখন এই যে আর্থিক ব্যবস্থাপক যে তহবিল সংগ্রহের কাজটা করছে বা আয় সিদ্ধান্ত দিচ্ছে, সেই ক্ষেত্রে তাদের হচ্ছে মালিকের নিজস্ব পুঁজি মানে মালিকের নিজস্ব তহবিল সেটা তো আছে, তার বাইরে বিভিন্ন ঋণের মাধ্যমে হতে পারে, সেটা ব্যাংক ঋণ বা কোনো ব্যক্তি থেকে ঋণ বা কোনো এনজিও থেকে ঋণ বা বন্ড কিছুর মাধ্যমে ঋণ, এর মাধ্যমে তহবিলটা সংগ্রহ করা যায়। এছাড়া বড় কোম্পানিগুলো শেয়ার বিক্রয়ের মাধ্যমে মূলধন সংগ্রহ করতে পারে। আমরা প্রত্যেকেই জানি যারা হচ্ছে যৌথ মূলধনী কোম্পানি তারা হচ্ছে শেয়ার বিক্রি করে হচ্ছে মূলধনটা সংগ্রহ করতে পারে। মানে এক মালিকানা অংশীদারি ব্যবসা যারা তারা সাধারণত নিজেদের নিজস্ব অর্থায়ন এছাড়া অন্যান্য ঋণের মাধ্যমে অর্থ সংস্থান করে, আর যৌথ মূলধনী যারা বড় আকারের কোম্পানি তারা শেয়ার বিক্রির মাধ্যমেও অর্থটা বা মূলধনটা সংগ্রহ করতে পারে। আর এই সিদ্ধান্তটা কি যে ব্যক্তি দিচ্ছে তাকে আমরা বলছি আর্থিক ব্যবস্থাপক, আর এই সিদ্ধান্তটার নামই হচ্ছে আয় বা অর্থায়ন সিদ্ধান্ত। এখন দেখো এখানে বলা হচ্ছে যে এই শেয়ার হোল্ডাররাই কোম্পানি মালিক। এই লাইনটা আমরা দাগ দিয়ে পড়বো, এটা আমাদের এমসিকিউতে আসতে পারে যে শেয়ার হোল্ডাররা কোম্পানি কি, শেয়ার হোল্ডাররা হচ্ছে কোম্পানি মালিক। কোনো প্রতিষ্ঠান ঋণের মাধ্যমে তহবিলে যে অংশ সংগ্রহ করে তার জন্য প্রতিষ্ঠানটি ঋণের দায় বৃদ্ধি পায়, আবার মালিক পক্ষ হতে সংগৃহীত মূলধনের পরিমাণ বৃদ্ধি করে মালিক পক্ষের অধিকার প্রতিষ্ঠিত হয়। ফলে সঠিক অর্থায়ন সিদ্ধান্তের মাধ্যমে একটি প্রতিষ্ঠানের ঋণের দায় ও মালিকানার শক্তির মধ্যে লাভজনক ভারসাম্য সৃষ্টিতে সফল হয়। খেয়াল করে দেখো এখানে একটা লাস্টে একটা লাইন গুরুত্ব দিয়েছে যে যদি আমরা ঋণের মাধ্যমে বেশি অর্থায়ন করি তাহলে আমাদের একটা দায় বৃদ্ধি পাবে, আর যদি ঋণের ছাড়া মালিক নিজস্ব তহবিল বেশি নিজস্ব তহবিলের মাধ্যমে বেশি অর্থায়ন করে তাহলে মালিকানার সত্যটা কি হয় বৃদ্ধি পায়। মালিকানার সত্য বলতে বোঝায় মালিকের অধিকার, মালিকান মালিক পক্ষের অধিকারটা। ও কাজেই একজন আর্থিক ব্যবস্থাপক যিনি তাকে এই দুটাকে ব্যালেন্স করে বা ভারসাম্য করে সিদ্ধান্ত নিতে হবে যাতে অতিরিক্ত দায় না হয়ে যায় আবার মালিকানার সত্য খুব বেশি বৃদ্ধি না পায়। একটা কোম্পানির প্রেক্ষাপটে খুব বেশি মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে তখন কোম্পানিটা অনেক সময় নিজেদের পক্ষে বা মালিকদের পক্ষে যে সিদ্ধান্ত গুলো আছে সেগুলো বেশি গ্রহণ করে, ওভারঅল কোম্পানি তোমার প্রফিটের কথা চিন্তা করে না। এই কারণে এই আয় সিদ্ধান্ততে এই জিনিসটা গুরুত্ব আরোপ করা হয়েছে যে যিনি আর্থিক ব্যবস্থাপক তিনি ঋণের দায়ে এবং মালিকানার সত্ত্বের মধ্যে একটা ভারসাম্য অবস্থা রেখে আয় সিদ্ধান্ত বা অর্থায়ন সিদ্ধান্তটা গ্রহণ করবে। ঠিক আছে, আচ্ছা আমি অনেকটা আলোচনা করেছি, এখন বলতো এই টপিকসে কারো কোনো সমস্যা আছে কিনা, আয় সিদ্ধান্ত বা অর্থায়ন সিদ্ধান্ত যেটা আমরা বলছি যে আর্থিক ব্যবস্থাপকের একটা প্রথম কাজ, এটাতে কারো কোনো সমস্যা আছে কিনা? শুধু আনিশাই বলে যে আমি সমস্যা নাই আর বাকিরা কিছু বলে না, আর যদি বলে যে সমস্যা নাই ঠিক আছে, আবার যদি পড়া বলতে বলে তাহলে তো কেউ কিছু বলতে পারবে না। আচ্ছা তাহলে সমস্যা নাই, তারপর আমি এক কথায় বলে যাই, কিন্তু অনেকটা আলোচনা, কিভাবে একটা শব্দে আমরা এই পুরো পয়েন্টটাকে বুঝতে পারবো?
আয় সিদ্ধান্ত বা অর্থের সিদ্ধান্ত বলতে বোঝায় মূলত কোনখান থেকে আমি তহবিলটা সংগ্রহ করব। তহবিল সংগ্রহের বিভিন্ন ওয়ে আছে। যদি আমার এক মালিকানা অংশীদারি কারবারই হয় তাহলে আমি নিজস্ব মূলধন এছাড়া বিভিন্ন প্রকার ঋণের মাধ্যমে আমি তহবিল সংগ্রহ করতে পারি। আর যদি আমার যৌথ মূলধনী কোম্পানি হয় সেক্ষেত্রে আমি এর বাইরেও শেয়ার বা বন্ড করে তহবিলটা সংগ্রহ করতে পারি। এটা হচ্ছে মূল কথা। এখন যিনি আর্থিক ব্যবস্থাপক ওনাকে সিদ্ধান্ত নিতে হবে যিনি অ্যাকচুয়ালি কোনখান থেকে তহবিলটা সংগ্রহ করলে ওনার প্রতিষ্ঠানের জন্য সবচেয়ে বেশি লাভজনক সিদ্ধান্ত হবে। আমরা এটাও জেনেছি যে যদি আমরা বেশি ঋণ নিয়ে ফেলি বা বেশি ঋণ নেই তখন আমাদের দায় বৃদ্ধি পায়। পক্ষান্তরে আমরা যদি শুধু মালিকের শেয়ার ইস্যু করি বা শুধু শেয়ার ইস্যুর মাধ্যমেই তোমার অর্থটা সংগ্রহ করে তাহলে মালিকানার সত্য বেশি বেড়ে যায়। তাহলে আমাদের দুটার একটা বেশি বাড়ানো যাবে না, দুটার মধ্যে একটা লাভজনক ভারসাম্য রেখে আমাদেরকে সিদ্ধান্তটা নিতে হবে। আর এই সিদ্ধান্তটার নামই হচ্ছে আয় সিদ্ধান্ত। ঠিক আছে, তোমাদের সমস্যা নাই? তারপর আমি এটা আবার একবার এক্সপ্লেন করে দিলাম। এখন আছে যে আমাদের তোমরা যারা ক্লাসে আসো সবাই তোমার রোলটা চ্যাট বক্সে দিয়ে দাও। ঠিক আছে, রোলটা চ্যাট বক্সে দিয়ে দাও যারা যারা ক্লাসে আছো। আর আমি একটু পরে হচ্ছে নামটা ডাকবো। এখন যারা মাত্র জয়েন করেছো তারা সবাই সহ আগে যারা আছো সবাই চ্যাট বক্সে রোলটা দাও। আচ্ছা, এখন হচ্ছে যে ব্যয় সিদ্ধান্ত বা বিনিয়োগ সিদ্ধান্ত। এখানে দেখো একটা দর্জি দোকানের সেলাই মেশিন ক্রয় সংক্রান্ত সিদ্ধান্তে একটি বিনিয়োগ সিদ্ধান্ত। মানে হচ্ছে ব্যয় সিদ্ধান্ত দিয়ে বোঝাচ্ছে তুমি কোথায় কোথায় টাকাটা ইউজ করছো। ঠিক আছে, আয় সিদ্ধান্ত মানে হচ্ছে তোমার প্রতিষ্ঠানে কিভাবে টাকাটা আসবে সেই সিদ্ধান্ত। আর ব্যয় সিদ্ধান্ত ও বিনিয়োগ সিদ্ধান্ত তোমার প্রতিষ্ঠানে টাকাটা যে যে জায়গায় চলে যাচ্ছে সেই সেই সিদ্ধান্তটা। ওইখানে একটা মুদি দোকানের একটা উদাহরণ দিয়েছে যে একটা দর্জির দোকানের সেলাই মেশিন ক্রয় সংক্রান্ত সিদ্ধান্তটি বিনিয়োগ সিদ্ধান্ত। মানে হচ্ছে একটা দর্জির দোকানি সেলাই মেশিন কিনবে কি কিনবে না, আর কিনলে তার থেকে প্রতিষ্ঠান থেকে কতটুকু টাকা চলে যাবে এবং যেই পরিমাণ টাকা দিয়ে সে সেলাই মেশিন কিনবে অ্যাকচুয়ালি তার সেলাই মেশিন দিয়ে কাজ করে সেই পরিমাণ টাকা ফেরত আসবে কিনা, এই যে সিদ্ধান্তটা নেওয়া এটাকে আমরা বলছি বিনিয়োগ সিদ্ধান্ত। ঠিক আছে, আমরা ব্যবসা করতে গেলে হুট করে একটা জিনিস কিনে ফেললে কিন্তু হবে না, কেনার আগে দেখতে হবে যে ওই জিনিসটা ব্যবহার করে অ্যাকচুয়ালি আমাদের প্রফিটটা কেমন হবে। সেটা যদি প্রফিটেবল না হয় তাহলে হচ্ছে তোমার সেই সিদ্ধান্তটা ঠিক হবে না। তো বলেছে মুদি দোকানের আসবাবপত্র রেফ্রিজারেটর ক্রয় সংক্রান্ত সিদ্ধান্ত একটি বিনিয়োগ সিদ্ধান্ত। উৎপাদনকারী প্রতিষ্ঠানের জন্য উৎপাদনমুখী মেশিন ক্রয় কারখানা নির্মাণ খরচ এই জাতীয় সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের মাধ্যমে প্রত্যাশিত আগমন নির্গমনের একটি পরিকল্পনা করতে হয়। যেমন প্রস্তুতকারী প্রতিষ্ঠানের মেশিন ক্রয় সংক্রান্ত সিদ্ধান্তটি গৃহীত হয়। মানে হচ্ছে যে জিনিসটা আমি বললাম যে তুমি যখন কোনো কিছু কিনতে যাবে একটা প্রতিষ্ঠানের জন্য মানে তোমার প্রতিষ্ঠান থেকে অর্থ ব্যয় হবে বা তোমার পকেট থেকে অর্থ ব্যয় হচ্ছে সেই সিদ্ধান্তটার নামই হচ্ছে ব্যয় সিদ্ধান্ত বা বিনিয়োগ সিদ্ধান্ত। তো হুট করে ব্যয় করে ফেললেই হবে না, ব্যয় করার আগে দেখতে হবে যে অ্যাকচুয়ালি ব্যয়টা করে তোমার প্রতিষ্ঠানের আগমনটা বা অর্থের আগমনটা কেমন হবে। ঠিক আছে, তুমি হুট করে 5টা মেশিন কিনে ফেললা, তোমার যেই পরিমাণ অর্ডার নাই তার থেকে বেশি তোমার মেশিন হয়ে গেলে তো তোমার খরচ বেড়ে যাবে। তো এই জিনিসটা খেয়াল করে একটা আর্থিক ব্যবস্থার পক্ষে সিদ্ধান্তটা নিতে হবে। ঠিক আছে, দেখো এখানে বলেছে যদি মেশিন দ্বারা প্রস্তুতকৃত পণ্য সামগ্রী বিক্রয় পূর্বের তুলনায় বৃদ্ধি পায় এতে করে মুনাফা ও নগদ প্রবাহ বৃদ্ধি পায় এবং সর্বমোট নগদ প্রবাহ যদি মেশিনের ক্রয় মূল্য থেকে বেশি হয়। যে জিনিসটা আমি বললাম ধরো তুমি একটা দর্জির দোকান সে একটা মেশিন কিনলো, মেশিন কেনার ফলে তার কাপড়ের অর্ডার অনেক বেড়ে গেল, তো অর্ডার বেড়ে গেলে মজুরি হিসেবে সে বেশি করে টাকা পাচ্ছে এবং তার মুনাফাটা বাড়ছে, মুনাফা বাড়লে নগদ প্রবাহ বাড়ে। এখন সে দেখবে তার সর্বমোট যে নগদটা সে পেলো সেটা যদি মেশিনের ক্রয় মূল্য থেকে বেশি হয় তাহলে তার জন্য মেশিনটা কেনা লাভজনক। আমি আবারও বুঝিয়ে বলছি, ধরো একটা সেলাই মেশিন কেনা হয়েছে 10,000 টাকা দিয়ে, একটা টেলর উনি কাপড় সেলাই করে যদি 10,000 টাকার উপরে মজুরি পায় তাহলে তার এই ব্যয় সিদ্ধান্তটা সঠিক হবে। কিন্তু সে যদি 10,000 টাকা মেশিন কিনে 2,000 টাকার কাপড়ের অর্ডার পায় তাহলে কিন্তু তার এই সিদ্ধান্তটা তার প্রতিষ্ঠানের জন্য ফলপ্রসূ হবে না। এই কারণে বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়ার আগে একজন আর্থিক ব্যবস্থাপককে নগদ প্রবাহটা যে ভবিষ্যতে নগদ প্রবাহ কেমন হতে পারে এটা বিবেচনা করে তাকে বিনিয়োগ সিদ্ধান্তটা নিতে হবে।
আচ্ছা, এরপর দেখো আমরা দ্বিতীয় প্যারাতে আসছি। দ্বিতীয় প্যারাতে বলা হচ্ছে যে মেশিনটি যদি আগামী 10 বছর ব্যবহার করা যাবে মনে হয়, তাহলে মেশিনটি বিনিয়োগ সিদ্ধান্তটির জন্য আগামী 10 বছরের মালামাল বিক্রয় থেকে যে অর্থের আগমন হবে তার সাথে মেশিনের ক্রয় মূল্যের তুলনা করতে হবে। সুতরাং আগামী 10 বছরে পণ্য মূল্য কি হবে এবং কি পরিমাণ বিক্রি হবে তা বিবেচনা করেই কেবল আগামী 10 বছরের বিক্রয় লব্ধ নগদ প্রবাহ বের করা সম্ভব। নগদ প্রবাহ হতে মুনাফার পরিমাণ নির্ণয়ের জন্য বিক্রয়লব্ধ অর্থ থেকে উৎপাদন এবং অন্যান্য খরচ বাদ দিলে নগদ প্রবাহ নির্ধারিত হবে। দেখো এই রেলিয়ান একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে যে একটা মেশিন কিন্তু আমরা 1 বছরের জন্য ব্যবহার করি না, তাই না? যে কোনো একটা মেশিন আমরা যদি ব্যবসা করতে নিয়ে আসি তাহলে এটা আমার মিনিমাম 5 বছরের পথে চিন্তা করেই কিন্তু মেশিনটা নিয়ে আসবো। তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, দেখতে হবে যে আগামী 10 বছরে আমার বিক্রয় কি হবে, আগামী 10 বছরে বিক্রয় কি আমার মেশিনের খরচটা তুলে আনতে পারবে কিনা, ঠিক আছে? তো এইটা তুলে আনতে পারবে কিনা, তো সেটা দেখে বা সেই নগদ প্রবাহটা দেখে আমাকে মেশিন ক্রয় করার সিদ্ধান্তটা নিতে হবে। এখন নগদ প্রবাহ তো যদি আমরা মুনাফা বের করতে যাই, একটা লাইন দেখো, এই লাইনটা একটু দাগ দিয়ে নাও সবাই। নগদ প্রবাহ হতে মুনাফার পরিমাণ নির্ণয়ের জন্য বিক্রয়লভ্য অর্থ থেকে উৎপাদন এবং অন্যান্য খরচ বাদ দিলে নগদ প্রবাহ বের করতে হয়। মানে তুমি কিভাবে নগদ প্রবাহ বের করবা, নগদ প্রবাহ ইংরেজি শব্দ হচ্ছে ক্যাশ ফ্লো। ক্যাশ ফ্লো বা নগদ প্রবাহ বের করার জন্য প্রথমে তোমাকে তোমার বিক্রয় দিতে হবে, বিক্রয় থেকে মাইনাস করবা হচ্ছে চলতি খরচ, তারপর তার থেকে মাইনাস করবা হচ্ছে স্থায়ী খরচ, তারপর হচ্ছে তুমি বাদ দিবা হচ্ছে অবচয়, ঠিক আছে? অবচয় বাদ দেওয়ার পর তুমি বাদ দিবা কর, ঠিক আছে? কর বাদ দেওয়ার পরে তোমার কাছে যেই টাকাটা থাকবে সেটার নাম হবে হচ্ছে নিট আয়। ওই নিট আয়টাই তোমার হচ্ছে মূল নগদ প্রবাহ, ঠিক আছে? তো এই যে তোমার নিট আয় বা প্রতিষ্ঠান যেটা থাকলো সেটাই বলেছে যে বিক্রয়লভ্য অর্থ থেকে উৎপাদন ও অন্যান্য খরচ বাদ দিয়ে নগদ প্রবাহ নির্ধারণ করতে হবে। মানে তুমি মেশিন কিনেছো 10,000 টাকা দিয়ে, ঠিক আছে, এটা তোমার হচ্ছে ব্যয়। এখন মেশিন থেকে কাপড় সেলাই করে তুমি 15,000 টাকা পেলে, তো 15,000 টাকাই তো তোমার আয় না, এই 15,000 টাকার মধ্যে তোমার অনেক ব্যয় আছে। কিরকম? 15,000 টাকার মধ্যে তোমার কর্মচারীদের বেতন আছে, তারপরে তোমার তোমার হচ্ছে সুতার খরচ আছে, তোমার কারেন্ট বিলের খরচ আছে, তো এই সব কিছু, তোমার টেইলারের দোকানের ভাড়া আছে, এই সমস্ত কিছু সব কিছু খরচ বাদ দেওয়ার পরে তোমার কাছে যা থাকবে সেটাই হবে তোমার প্রকৃত নগদ প্রবাহ, ঠিক আছে? এখন ওই প্রকৃত নগদ প্রবাহের সাথে তুমি কম্পেয়ার করে তোমার এই বিনিয়োগ সিদ্ধান্ত নিতে হবে। এখন বলেছে তো ভবিষ্যতে পণ্য বিক্রয়ের পরিমাণ ও পণ্য মূল্য নির্ধারণ একটি দুরূহ কাজ বলে বিনিয়োগ সিদ্ধান্তটি প্রতিষ্ঠানের জন্য একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। তোমরা একটা জিনিস খেয়াল করে দেখেছো যে এই যে আমাদের বিক্রয়ের পরিমাণ কি হবে এবং ভবিষ্যতে পণ্যের মূল্য কি হতে পারে, এগুলো সবই হচ্ছে তোমার ভবিষ্যতে ঘটবে, মানে এটা হতেও পারে নাও হতে পারে। যেহেতু ভবিষ্যৎ আমাদের অনিশ্চিত, কাজেই এই তোমার হচ্ছে বিনিয়োগ সিদ্ধান্ত এবং ব্যয় সিদ্ধান্ত নেওয়া খুবই একটা দুরূহ কাজ, ঠিক আছে? যে অ্যাকচুয়ালি আমি আজকে 1 কোটি টাকা দিয়ে একটা মেশিন কিনবো, এটা আমার প্রতিষ্ঠানের জন্য কতটা ফলপ্রসূ হবে সেই সিদ্ধান্তটা নেওয়া অ্যাকচুয়ালি দুরূহ কাজ, কারণ ভবিষ্যৎ হচ্ছে অনিশ্চিত এবং আমরা যে সিদ্ধান্ত গুলো নিচ্ছি সেগুলো কিন্তু সবই অনুমান নির্ভর, ঠিক আছে? আমাদের প্রতিষ্ঠানের পূর্বে আর্থিক অবস্থা দেখে আমরা হচ্ছে বর্তমানে অনুমান নির্ভর একটা সিদ্ধান্ত নিচ্ছি, এই জন্যই বলেছে এটি একটা খুবই গুরুত্বপূর্ণ এবং দুরূহ কাজ। আচ্ছা, এখন বলতো এই ব্যয় সিদ্ধান্ত বা বিনিয়োগ সিদ্ধান্তটা কি এবং আর্থিক ব্যবস্থাপকের এটা একটা বড় ধরনের সিদ্ধান্ত, এটা বুঝতে পারার অসুবিধা আছে কিনা পরে দেখো। তোমাদের সবার সামনে তো বই আছে, স্ক্রিনেও দেখাচ্ছে, পরে দেখো কারো কোথাও কোনো জায়গায় সমস্যা হয় কিনা। আচ্ছা, আমি একটু নামটা ডেকে ফেলি, তোমরা হচ্ছে এর মধ্যে আর দেখতে থাকো যে এই টপিক যেটা আমি বুঝালাম এখন এটা বুঝতে কারো অসুবিধা আছে কিনা। আচ্ছা, আমি একজন একজন করে রোল লিখছি, ঠিক আছে? যারা যারা আছো, রোল 6, ঠিক আছে? এরপরে 2, এরপরে
8 6 2 8 34 34 Miss Bai 14 Bai 9 9 2 12 12 Miss 14 Unis. Miss Rule 5. Rule 5. Vice. Vice. Rule 5. 5. Rule 5. Miss. Acha. Rule 5. Rule 5. Rule 5. Rule 5. Rule 5. এরপরে হচ্ছে রোল 19 আছে তাই না রোল 19 তো বলছো না তুমি বলেছো তাই তো তুমি বলেছো জি মিস তুমি বলেছো ও 7 তো বলেছো আচ্ছা আমি তো বলে নেই তাহলে আচ্ছা হ্যাঁ সবারটাই প্রেজেন্ট হয়ে গেছে তো এখন আমি হচ্ছে দেখো তো এখন তোমরা এই টপিকসটা পড়ালাম এটা বুঝতে কার অসুবিধা আছে কিনা সবার প্রেজেন্ট নিয়ে ফেলেছি আমি ঠিক আছে 20 জন আছে দেখো তো ব্যয় সিদ্ধান্ত বা বিনিয়োগ সিদ্ধান্ত যদি এটা খুবই সহজ টপিক তারপরে এটা বুঝতে তার অসুবিধা আছে কিনা দেখো আচ্ছা নেই তা যেহেতু কথা বলছো না তাহলে আমি পরে টপিক করে যাচ্ছি একদম আর্থিক ব্যবস্থাপকদের শুধুমাত্র আয় সিদ্ধান্ত এবং ব্যয় সিদ্ধান্ত নেয় ব্যাপারটি এরকম না এর বাইরেও তাকে কিছু সিদ্ধান্ত নিতে হয় এর মধ্যে যেমন যে সিদ্ধান্তগুলো আছে এখানে বলা হয়েছে যে কি পরিমাণ কাঁচামাল ক্রয় করে প্রতিষ্ঠানের জন্য উপযোগী এবং সেই অর্থে কোথা থেকে সংগ্রহ করা যাবে এই সংক্রান্ত সিদ্ধান্তকে চলতি বিনিয়োগ সিদ্ধান্ত বলে মানে আয় এবং ব্যয় সিদ্ধান্তের বাইরেও একটা আর্থিক ব্যবস্থাপক এই সিদ্ধান্তটা নিয়ে থাকে সেটা হচ্ছে চলতি বিনিয়োগ সিদ্ধান্ত এই চলতি বিনিয়োগ মানে হচ্ছে যে কি পরিমাণ কাঁচামাল ক্রয় করাটা প্রতিষ্ঠানের জন্য উপযোগী সেটাকে আমরা বলছি চলতি বিনিয়োগ সিদ্ধান্ত এরপরে দেখো যে দৈনন্দিন প্রয়োজন নির্ধারণ করার জন্য কি পরিমাণ নগদ অর্থ রাখা উচিত সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় মানে নগদ অর্থ সিদ্ধান্তটাও একটা আর্থিক ব্যবস্থাপক নেয় আমরা প্রত্যেকে তারল্য মুনাফা নিতে পেরেছি সেখানে দেখেছি যে আমাদের প্রয়োজনীয় নগদটা না থাকলে আসলে প্রতিষ্ঠান পরিচালনা করা খুবই কঠিন কাজ হয়ে যায় তাই না হঠাৎ করে একটা মানুষের কাছে নগদ না থাকে তাহলে কিন্তু সে তাৎক্ষণিক প্রয়োজনটা মেটাতে পারে না এই কারণে একটা প্রতিষ্ঠানকে কিছু টাকা অবশ্যই নগদ হিসেবে রাখা উচিত কি পরিমাণে নগদ রাখবে সেই সিদ্ধান্তটা নেওয়া হচ্ছে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এছাড়া বলা হচ্ছে যেসব উৎসের মধ্যে তহবিল সংগ্রহ করা হয়েছে তাদের প্রাপ্য প্রদান ও আয়ত্তি সিদ্ধান্ত ঠিক আছে মানে এখন যে সমস্ত উৎস থেকে তহবিল সংগ্রহ করা হয়েছে মানে যদি কারো কাছ থেকে ঋণ নিয়ে আসো সেটা ব্যাংক হতে পারে কোনো ব্যক্তি হতে পারে তাদেরকে তাদের প্রাপ্যটা দেওয়া হচ্ছে আর একটা সিদ্ধান্ত তো এছাড়াও দেখা বলা হচ্ছে যে ব্যাংক ও অন্যান্য ঋণ যেমন বন্ড ডিবেঞ্চার ইত্যাদির মাধ্যমে তহবিল সংগ্রহিত হলে যথাসময়ে নির্দিষ্ট পরিমাণ সুদ প্রদান করায় আর্থিক সিদ্ধান্ত আর্থিক ব্যবস্থাপককে এটি গুরুত্বপূর্ণ দায়িত্ব মানে যেটা বলছিলাম যে ঋণ বা অন্যান্য বন্ড বা যে সকল দায় আছে তার মাধ্যমে আমরা তহবিল সংগ্রহ করতে পারি তো সেটাকে আমরা বলছি যে আয় সিদ্ধান্ত কিন্তু এটা তো সংগ্রহ করে বসে থাকলে হবে না সময় মতো আবার তাদেরকে সুদ দিতে হবে আবার কিস্তি দিতে হবে তো এই সিদ্ধান্তটাও আর্থিক ব্যবস্থাপকের একটা দায়িত্ব যে কত টাকা সুদ দিতে হবে কি পরিমাণ কিস্তি দিতে হবে একইভাবে শেয়ার বিক্রয়ের মাধ্যমে সংগৃহীত তহবিলের ক্ষেত্রে প্রত্যাশিত হারে মুনাফা অর্জন ও লাভ্যাংশ বন্টন আর্থিক ব্যবস্থাপকের জন্য গুরুত্বপূর্ণ বিষয় এখন দেখো আর্থিক ব্যবস্থাপকের কাজগুলো কিন্তু আমরা করছি যে একটা আর্থিক ব্যবস্থাপক বা ফিনান্সিয়াল ম্যানেজার কি কি কাজ করে তো সে
আমরা প্রথমে দেখলাম সে হচ্ছে আয় সিদ্ধান্ত নেয়, তারপরে দেখলাম সে ব্যয় সিদ্ধান্ত নেয়, তারপরে দেখলাম সে চলতি বিনিয়োগ সিদ্ধান্ত নেয়, তারপরে সে দেখা যায় তার প্রতিষ্ঠানে নগদ দৈনন্দিন কি পরিমাণ নগদ রাখা প্রয়োজন সেই সিদ্ধান্তটাও নেয়, নগদ সংক্রান্ত সিদ্ধান্ত। তারপরে সে হচ্ছে প্রাপ্য প্রদান নিয়েও একটা সিদ্ধান্ত নেয়। প্রাপ্য প্রদান বলতে আমরা যে যে উৎস থেকে ঋণ নিয়েছি, যে যে উৎস থেকে তহবিল সংগ্রহ করেছে, তাদের প্রাপ্যটা বুঝিয়ে দেওয়া তারা একটা গুরুত্বপূর্ণ কাজ বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এছাড়াও যদি শেয়ার বন্ড ডিবেঞ্চারের মাধ্যমে অর্থ সংস্থান করা হয়, তাহলে নির্ধারিত সময়ে সুদ দেওয়া আর একটা গুরুত্বপূর্ণ কাজ, ঠিক আছে। আবার শেয়ার বিক্রির মাধ্যমে অর্থ সংস্থান করা হলে মুনাফা বন্টন এবং তোমার আর্থিক ব্যবস্থাপকের আর একটা গুরুত্বপূর্ণ কাজ, ঠিক আছে। এই গেল হচ্ছে মূলত আমাদের আর্থিক ব্যবস্থাপক বা ফিনান্সিয়াল ম্যানেজারের প্রধান প্রধান কার্যাবলী, ঠিক আছে। এটা আমাদের বইয়ের 1.5 টপিক্সের আলোচনা ছিল, আর্থিক ব্যবস্থাপকের কার্যাবলী। এখানে কার্যাবলী তো মূলত দুইটা ভাগে ভাগ করেছে, আয় সিদ্ধান্ত অর্থায়ন সিদ্ধান্ত, 2 নম্বর হচ্ছে ব্যয় সিদ্ধান্ত বা বিনিয়োগ সিদ্ধান্ত। এর বাইরেও আরো 3টা কাজ সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে, ঠিক আছে। এই গেল আমাদের এই টপিকসটা। এখন পুরো টপিকসটা দেখো, কারো সমস্যা আছে কিনা, পুরো টপিকসটা দেখো। 1 মিনিট সময় দিলাম, সবাই এটা পড়ো তো, যার যার সামনে বই আছে পড়ে দেখো কোথাও সমস্যা আছে কিনা। কেউ কোনো রেসপন্স করে না, খালি এই যে ক্লাসে আমি একাই কথা বলে যাচ্ছি, কেউ কোনো কথাই বলছো না। দেখো সমস্যা থাকলে আমাকে বলো, না হয় তুমি বুঝতে পারবো না যে তোমাদের সমস্যা আছে। কেউ কিছু বলছে না? 1 মিনিট সময় কি শেষ হয়েছে নাকি এখন 1 মিনিট বাকি আছে? অবশ্যই আমাদের সপ্তাহে ক্লাসও তো হয় একটা, ঠিক আছে। কিছু করার নাই, একটা ক্লাস সপ্তাহে করি আসলে, একটা অধ্যায় শেষ করতেই 2 মাস লাগবে, এটাই স্বাভাবিক, ঠিক আছে। এক সপ্তাহে একটা ক্লাস হচ্ছে আমাদের শুরু। হ্যাঁ, তো তোমরা, আমি বলেছিলাম যে স্যারের সাথে কথা বলতে যে আরেকটা ক্লাস বাড়ায় দেওয়ার জন্য, আমি কিন্তু স্যারকে বলেছি, ঠিক আছে। এখন শুধু আমার তো বললে হবে না, প্রয়োজনটা হচ্ছে তোমাদের, তোমাদেরও বলতে হবে যে স্যার আমাদের এই ক্লাসটা একটা বাড়িয়ে দেন। যেহেতু অ্যাকাউন্টিং 2টা ক্লাস হচ্ছে, ব্যবস্থাপনা 2টা হচ্ছে, ফিনান্স হচ্ছে 1টা, তো 1টা ক্লাস হলে আবার যদি কোনো সপ্তাহে ধরো বন্ধ পড়ে যায় তাহলে 15 দিন পরে 1টা ক্লাস হচ্ছে। তাহলে এই এইভাবে করে তো আমাদের সিলেবাস আমরা শেষ করতে পারবো না, ঠিক আছে। আর ফিনান্স সবাই জানো যে প্রতিটা ওয়ার্ডে তোমাকে এক্সপ্লেন করে পড়তে হবে বা বুঝতে হবে, তা না হলে আসলে বোঝাটা অসম্ভব হয়ে দাঁড়াবে। তোমার যে তুমি ছোট 9-এ পড়ো, তোমাদের তুমি তো বুঝলাম নতুন, ঠিক আছে। আচ্ছা, তোমাদের কি অর্থায়নের ক্রমান্বয়ের ধারা এটা কি তোমাদের বইতে আছে? নতুন সিলেবাসে দেখা তো নতুন বইতে। হ্যাঁ, আমরা নাকি, আমি আরেকবার পড়ায় দিব, কোনটা বলো? এটা আসলে ভেতরে অনেক কথাবার্তা, তোমরা চাইলে আমি একটা পড়ায় দিই, কারণ সেটা তাহলে ভালো, যেহেতু সবই পড়িয়েছে এটা বাদ রাখবো না। তোমাদের মনে হয় একদিন বলেছিলাম যে নিজের, আমি মনে হয় এটা পড়িয়েছিলাম তোমাদের, হয়তো বা পড়াইনি, আমার ঠিক খেয়াল নেই, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, যেহেতু আমরা কনফিউশনে আছি যে টপিকসটা পড়িয়েছি কি পড়াই নাই, তো এটা আমি আরেকবার রিপিট করে দিচ্ছি। রিপিট করলে হয়তো বা পড়ানো থাকলেও আবার মনে পড়ে যাবে। উপরের এই ভূমিকা গুলোর থেকেই আমি শুরু করছি যে অর্থায়নের ক্রমান্বয়ের ধারা, ঠিক আছে। ক্রমান্বয়ের ধারা বলতে বোঝায় কিভাবে অর্থায়নটা এইভাবে আসে, ঠিক আছে। শুরুতেই তো অর্থায়ন বা ফিনান্স ছিল না, ঠিক আছে, কিভাবে ফিনান্সটা আসলে আসে। আসলে বইয়ের পড়ায় যাওয়ার আগে একটা বলে দিই, ফিনান্সের সৃষ্টি আসলে অর্থনীতি থেকে বা ইকোনমিক্স থেকে। তো অর্থনীতি যে বিষয়টা সেটার অ্যাপ্লাইড ভাষণই হচ্ছে তোমার ফিনান্স, ঠিক আছে। তো অর্থনীতির জ্ঞানগুলো হচ্ছে তোমার থিওরিটিক্যাল নির্ভর, আর ফিনান্সের যে প্রয়োগটা সেটা হচ্ছে বাস্তব নির্ভর।
তো তোমার হচ্ছে 1890 সালের দিকে প্রথম হচ্ছে ফিনান্সটা বিষয় হিসাবে বা একটা সাবজেক্ট সাবজেক্ট হিসেবে পাঠ্য করা হয়, ঠিক আছে? 1890 সালে বুঝতেই পারছো সে অনেক আগের একটা বিষয়। তো তখন ফিনান্সটা কি ছিল, তখন ব্যবসা প্রতিষ্ঠান এটা কিরকম কাজ করতো সেটা ক্রমান্বয়ে এখন এটার কাজটা কোথায় এসছে, আমাদের এই টপিক্সের বিষয়টা এটাই। তো যেহেতু এটা একটা ক্রমান্বয়ে ধারা, মোটামুটি একটা ইতিহাসের মতো, এখানে অনেকগুলো সাল আছে, কয়েকটা কঠিন কঠিন শব্দ আছে, তো অত সহজ মানে কঠিন আমি বলবো না, খুব সহজে বলবো না, কিন্তু এখান থেকে আমাদের কোনো ক্রিয়েটিভ প্রশ্ন হবে না, এমসিকিউ প্রশ্ন হবে এবং জ্ঞানমূলকের প্রশ্ন হবে, ঠিক আছে? আমরা যদি এটা গল্পের মতো করে পড়ি তাহলে হচ্ছে আমাদের এটা মনে থাকবে, আর মুখস্থ করতে গেলে এটা হবে না। আচ্ছা, তাহলে আমি হচ্ছে বইয়ের পড়ায় চলে যাচ্ছি। এটা আমার বই, সবাই তো জানো আমার বইটা হচ্ছে পুরনো, তোমরা তোমাদের নতুন বইতে বের করো। আমার বই হচ্ছে 10-20টায় একদম লাস্টের টপিক, আর তোমাদের বইতে মনে হয় শুরুতেই এই টপিকটা আছে। তো তোমরা যারা বই নিয়ে বসেছো অর্থনৈতিক মনের ধারাটা এটা বের করো। দেখো এখানে বলা হচ্ছে যে সপ্তদশ শতাব্দী শিল্প বিপ্লবের পরে উৎপাদন কৌশল জটিলতর হয় এবং বিশেষিত ও বিভাজিত প্রক্রিয়ার মাধ্যমে উৎপাদন প্রক্রিয়া উৎকর্ষ লাভ করে। অত্যন্ত কঠিন একটা লাইন, আমি যা সহজ কথায় বলবো, সপ্তদশ শতাব্দী যখন শিল্প বিপ্লব হয় তখন আসলে উৎপাদন অনেক বেড়ে যায়, ঠিক আছে? আধুনিক প্রযুক্তি তোমার ঢুকে যায়, আধুনিক প্রযুক্তি বলতে ধরো একটা জিনিস, একটা ধরো একটা প্রতিষ্ঠান লেস লেস কি করে চিপস বানায়, তাই না? তাহলে এই যে দেখো শিল্প বিপ্লব, শিল্প বিপ্লবের পরেই কিন্তু তোমার প্রযুক্তি ঢুকে গিয়েছে উৎপাদনের ক্ষেত্রে, এই জন্য উৎপাদন কৌশলটা জটিল হয়, প্লাস অনেক উৎপাদন বেড়ে যায়। তো উৎপাদন বেড়ে গেলে কিন্তু প্রতিযোগিতা বেড়ে যায়। 100 প্যাকেট চিপস বিক্রি করতে একটা বিক্রেতার যে পরিশ্রম হবে, 1,00,000 প্যাকেট চিপস বিক্রি করতে তার কিন্তু তার থেকে অনেক বেশি পরিশ্রম হবে। মানে উৎপাদন বাড়লেই যে তোমার প্রতিষ্ঠানের তোমার মুনাফা হয়ে যাবে ব্যাপারটা ওরকম না, উৎপাদন বাড়ার পরে সেই উৎপাদনটা ন্যায্য দামে বা তোমার প্রফিটেবল প্রাইসে বিক্রি করাও কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তো বাজারে তার একটা চিপস নাই, তাই না? আমরা লেস বলেছি, আমাদের আলুজ আছে, তারপরে তোমার কি জানো পটেটো ক্রেকারস আছে, তারপর হচ্ছে তাল আছে, কি কি যেন চিপস দোকানে তোমরা ভালো বলতে পারবা। তার মানে ইনভেস্টর চিপস এর উদাহরণ দিচ্ছে যে একটা চিপস কোম্পানিকে কতগুলো প্রতিষ্ঠানের সাথে প্রতিযোগিতা করতে হচ্ছে। তো প্রতিযোগিতায় টিকতে হলে অ্যাকচুয়ালি তোমার অর্থায়ন সংক্রান্ত জ্ঞান এবং ধারণা থাকতে হবে, তা না হলে তোমার এই যে যে উৎপাদন কৌশল জটিলতর হয়েছে, উৎপাদন বেড়ে গিয়েছে, বাজারে যে প্রতিযোগিতা সৃষ্টি হয়েছে, আমার যদি অর্থায়ন সংক্রান্ত জ্ঞান বা ধারণা না থাকে তাহলে কিন্তু ব্যবসায় সফল হওয়া যাবে না। তারপর বলেছে যে হিসাব শাস্ত্রের বিকাশের সাথে সাথে অষ্টাদশ শতাব্দীতে ফিনান্স মূলত আর্থিক বিবরণী বিচার বিশ্লেষণের কাজে নিয়োজিত ছিল। ক্লাসিক্যাল ধারা ব্যষ্টিক অর্থনীতির উন্নতির সাথে সাথে কারবারের নিজস্ব বিশেষায়িত অর্থনীতি দিয়েও 19 শতাব্দীর শেষের দিকে অর্থায়ন সম্পৃক্ত ছিল। দেখো এখানে কতগুলো আমি বলেছি যে এরকম টার্ম ইউজ করেছে তোমাদের বলতে যেটার কোনো এক্সপ্লেনেশন দেওয়া নাই, যেমন ব্যষ্টিক অর্থনীতি। অর্থনীতিকে আমরা দুইটা ভাগে ভাগ করি, সামষ্টিক অর্থনীতি আর ব্যষ্টিক অর্থনীতি। সামষ্টিক অর্থনীতি বলতে পুরো দেশের সমগ্র অর্থনীতি থেকে বোঝা যায়, আর তোমার পুরো দেশের কি পরিমাণ উৎপাদন, তার কি পরিমাণ ব্যয় আয়, তার কর, এই সম্পর্কিত যে বিষয় হচ্ছে তোমার সামষ্টিক অর্থনীতির আলোচ্য বিষয়। আর ব্যষ্টিক অর্থনীতিতে শুধুমাত্র একটা প্রতিষ্ঠান বা একটা ব্যক্তির অর্থনৈতিক দিকগুলো নিয়ে আলোচনা করা হয়, ঠিক আছে? তো 19 শতাব্দীর আর তোমার শেষের দিকে হচ্ছে অর্থায়ন, এই ব্যষ্টিক অর্থনৈতিক প্রয়োগ নিয়ে হচ্ছে ব্যষ্টিক অর্থনৈতিক প্রয়োগ নিয়ে হচ্ছে তোমার আলোচনা করতে, ঠিক আছে? এরপরে দেখো বলা হচ্ছে যে অর্থায়নের ক্রমান্বয়ে বা ক্রমবিকাশের এই ধারায় অর্থায়নের প্রকৃত আয়তন সম্পর্কে আমাদের একটি অর্থবহ ধারণা দেয়। গতানুগতিক ধারায় আর্থিক ব্যবস্থাপকদের প্রধান দায়িত্ব ছিল হিসাব সংরক্ষণ করা ও তার বিচার বিশ্লেষণ বা বিশ্লেষণ পূর্বক ভবিষ্যৎ কার্যক্রম প্রণয়ন। এছাড়া প্রতিষ্ঠানের প্রকৃত অবস্থা সম্পর্কে বিভিন্ন প্রতিবেদন তৈরি, নগদ অর্থ ব্যবস্থাপনার মাধ্যমে প্রতিষ্ঠান থেকে তার প্রদেয় বিলগুলো যেন যথাযথ সময়ে পরিশোধে সমর্থ হয়
তাও অর্থায়ন ক্রমান্বয়ের ধারায় অর্থায়নের কাজ হিসেবে যুক্ত হয়। কিন্তু সভ্যতা বিকাশের সাথে সাথে প্রতিষ্ঠানের ব্যাপ্তি ও প্রযুক্তিগত উন্নয়নের আর্থিক ব্যবস্থাপকতার দায়িত্ব পরিবর্তিত হয়েছে। অর্থায়ন বিকাশের মূল চরণভূমি ল্যাংটাতে ডাক দিয়ে পড়বা। অর্থায়ন বিকাশের মূল চরণভূমি যুক্তরাষ্ট্রে অর্থায়নের যে বিবর্তন গত শতাব্দীতে সংঘটিত হয়েছে তারপরেই সারা বিশ্বে অর্থায়ন বিবর্তনের ধারা হিসেবে পরিচয় লাভ করেছে। এখানে অনেক 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 গুলা কঠিন কঠিন শব্দ অনেক কিছু নিয়ে আলোচনা করা হয়েছে। আমি জাস্ট এটাই সহজ করে বলবো, আমরা মূল মূল কথা যেগুলো মূল কথা সেগুলো মনে রাখবো। যেমন মূল কথা হচ্ছে এখানে সপ্তদশ শতাব্দীতে শিল্প বিপ্লবের পরেই উৎপাদন কৌশল জটিলতর হয়, এটা হচ্ছে মূল কথা একটা, যদি এই লাইনটাকে দাগ দিয়ে করবো। তারপর আরেকটা মূল কথা হচ্ছে যে অষ্টাদশ শতাব্দীতে ফিনান্স মূলত আর্থিক বিচার বিশ্লেষণ কাজে নিযুক্ত ছিল, এটা একটা মূল কথা। তারপরে হচ্ছে ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে অর্থায়ন কৃষি জড়িত ছিল, এটা একটা মূল কথা। তো এই জিনিসগুলো যেগুলো উপরে আলোচনা করা হয়েছে সেগুলাই আবার নিচে তোমার পয়েন্ট আকারে আলোচনা করা হয়েছে, ঠিক আছে? কাজে উপরের কথাগুলো আমরা যদি দাগ দিয়ে পড়ে নিই তাহলে নিচের পয়েন্ট গুলো আমাদের জন্য সহজ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আজকে আমাদের পড়া আমি দুটা কার্যে বলি আর উপরে এই পর্যন্তই থাক। আমি জানি যে এই টপিকটা একটু ডিফিকাল্ট, এই জন্য আমি তোমাদেরকে বলেছিলাম পরে পড়াবো, ঠিক আছে? কারণ আগে পড়াইনি, কারণ তোমরা একদম নতুন ক্লাসে যদি একটু এই টপিকটা পড়তে তাহলে কঠিন লাগতো। তো তোমাদের আজকের পড়া থাকবে হচ্ছে অর্থ ব্যবস্থাপনের আয় সিদ্ধান্ত এবং ব্যয় সিদ্ধান্ত, ওরাল পড়া। আমি হচ্ছে মৌখিক পড়া থাকবে আয় সিদ্ধান্ত ব্যয় সিদ্ধান্ত আর ক্রমান্বয়ের ধারার উপরে করে রাখবো। আমি আবার ইনশাল্লাহ আগামী ক্লাসে পুরাটা একবারে আলোচনা করে দেবো, ঠিক আছে? তাহলে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে মেয়েরা সবাই ভালো থেকো, যারা ক্লাসে জয়েন করেছো সবাইকে অনেক ধন্যবাদ। ইনশাল্লাহ আগামী ক্লাসে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, ঠিক আছে? এটা একটা অনেক লেন্দি চ্যাপ্টার ছিল। ওকে, তাহলে সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম।